মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমার কথা শোনো আর বিয়ে করে নাও। বিজনেসের অধিকার যেমন তুমি জয়ের আগে পেয়েছো, ঠিক তেমনি তোমার বিয়েও তো জয়ের আগেই হওয়া উচিত। আমি তোমাকে বলছি শোনো, তুমি আমাকে যা বলবে আমি সব শুনবো। আমি আমি রিকোয়েস্ট করছি তোমাকে, তুমি শুধু আমাকে বিয়ের কথা বলো না, প্লিজ বলো না। না বেটা, বেটা আমার পক্ষে সেটা সম্ভব না। তুমি যদি বিয়ে না করো বেটা, তাহলে জয়ের বিয়ে মেনে নেওয়া আমার পক্ষে একেবারেই সম্ভব হবে না। তুমি মরে গেলেও বিয়ে করবে না সেটা জেনেই তো তোমাকে টোপটা দেয়া সম্রাজ, যাতে ভিখিরি বাড়ির মেয়েটাকে আমার জয়ের বউ হিসেবে মানতে না হয়। একবার ব্যবসাটা তোমার হাত থেকে জয়ের হাতে আসুক, তারপর জয়ের বউ আমি পছন্দ করে আনবো। জয়, জয় তুমি চলো চলো এখান এখান থেকে চলো। তোমার দাদা বিয়ে রাজি হচ্ছে। প্লিজ, আর পাচ্ছি না, এটা আর করো না প্লিজ। আমি দোয়েলকে ছাড়া কোথাও যাব না। প্লিজ দোয়েলকে অ্যাকসেপ্ট করে নাও, আর করো না এটা। আমি তো দোয়েলকে অ্যাকসেপ্ট করতে রাজি আছি বেটা, ফর ইওর সেক আমি দোয়েলকে অ্যাকসেপ্ট করতে রাজি আছি, কিন্তু কি করব বলো? তোমার দাদা তো বিয়ে করতে রাজি নেই। তোমার তোমার দাদার সুখ তোমার কাছে ম্যাটার করে না মেটা, বলো। এই অঙ্কটা বুঝি আগে থেকে সাজানো ছিল নাটকের? এই যে জয় আর দিদি একে অপরকে এত ভালোবাসে, এদের দুজনকে বোঝানো হলো, আমরা তোমাদের বিয়ে দেওয়ার চেষ্টা করলাম কিন্তু পারলাম না, এই অঙ্কটা মা ছেলে মিলে লিখে নিয়ে এসেছিলেন বুঝি? এসব আপনি কি কি বলছেন আপনি? এসব জাতা আপনি কি বলছেন, কি করছেন এসব? আপনাকে তো বললাম প্রথমেই, আপনাদের বড় লোকদের খামখেয়ালি পোনার সঙ্গে আমরা তাল মেলাতে পারবো না। আমার দিদি, আমার দিদি যতই ভালোবাসুক না কেন কোনোদিন মুখ ফুটে কিছু বলেনি, কিচ্ছু চায়নি। আপনি আপনার ভাইকে নিয়ে এসেছিলেন কারণ আপনার ভাই আমার দিদিকে ভালোবাসে। আমরা তো মেনেই নিয়েছিলাম, আমাদের দিদির সাথে যা হচ্ছে সবটা মেনে নিয়েছিলাম। প্লিজ দিদির আপনি একটু শান্ত হন। শান্ত হব আমি? আপনি আমার মাকে বড় গলা করে বললেন না? আপনার মাকে বুঝিয়ে আমার দিদি যাতে সসম্মানে ওই বাড়িতে যায় সেই দায়িত্বটা আপনার? আপনি এইভাবে বারবার কথার খেলাপ করতে পারেন না। আমার দিদি নিজের শ্বশুর বাড়িতে যাতে তার যোগ্য সম্মানটা পায় সেই দায়িত্বটা আপনার। আপনি বিয়ে করবেন কি করবেন কিছু দেখার আমার দরকার নেই। আমি আমার দিদির চোখের জল আর সহ্য করতে পারছি না। ঠিক আছে, আমি আপনাকে বুঝিয়ে বলছি, আপনি একটু শান্ত হন। আমি বুঝিয়ে বললাম, আমি আর কোনো কথা শুনতে চাইছি না আপনার। দিদির মাথা ঠান্ডা কর, দেখ এটার কোনো না কোনো সমাধান তো নিশ্চয়ই হবে। যে সমস্যাটার একটাই সমাধান, সেই সমস্যার আর কোনো সমাধান তো হতে পারে না দাদা ভাই। বলেছিলাম ভুই ভুই করে যে এই বিয়েতে আমার মত নেই, এই বিয়েটা দিস না। হ্যাঁ বলেছিলাম, কেউ শুনলি না? আমি জানতাম আমার মেয়েকে ওই বাড়ির বউ হিসেবে ওরা মেনে নেবে না, আমি জানতাম। মানতে তো হবেই মা, মানতে তো হবেই। সম্রাট ব্যানার্জি, পারবেন আপনার কথা আপনার মায়ের কথা মতো বিয়ে করতে? ওসব আপনি তো মেয়ে থেকে মানুষ বলেই মনে করেন, আপনি বিয়ে করবেন কি করে? আর আপনার যা মতিগতি, আপনার মতিগতি বুঝলে তো কোনো মেয়ে আপনাকে বিয়েই করবে না, যে বিয়ে করবে তার জীবন নষ্ট হয়ে যাবে। তুমি না বললেও আমি
তোমায় বিয়ের প্রস্তাব দেব রাজ, তোমাকে গাছে বাওয়ার এত বড় সুবর্ণ সুযোগ আমি যে কিছুতেই হাতছাড়া করতে পারবো না। এতো দারুণ সুযোগ, মেঘ না চাইতেই জল। তুলি, তুমি খবরদার ওখানে যাবে না, একদম ওর মধ্যে ঢুকতেই যাবে না, এখানে দাঁড়িয়ে থাকো চুপ করে। কিন্তু কেন মা, ওরা তো এখন আমাদের বাড়ির লোক, আমাদের নিজেদের লোক, আমরা যদি এখন না। তুমি একবার গিয়ে অনেক বড় বিপদ ঘটিয়েছো, আর একদম যাবে না, দাঁড়িয়ে থাকো চুপ করে। যেতে তো আমায় হবে, রাজের বিয়ে তো আমার সাথেই হবে। কি হলো, কি হবে আমার দিদির? আমার মা কি বড় মুখ করে বললেন না আমার দিদির লগ্ন পুরুষটা হবে না? চারটে জামা মানিয়ে বিশাল একটা নাম কামিয়ে নেওয়ার মতো কাজ নয় এটা, কঠিন কাজ। দুটো মানুষের জীবনের প্রশ্ন। আপনি তো জয়কে দেখেছেন হাসপাতালে কাতরাতে। আমার দিদির চোখে জয়ের জন্য করুণা গতি আপনি তো দেখেছেন, আপনি তো বললেন আমাকে। কিছু হয়ে যাওয়ার পরে আপনি নিজের এই বিশাল ইগোটা নিয়ে হাত গুটিয়ে বসে থাকবেন, কিছু করবেন না। আপনি সারা জীবন মনে করবেন মীরা পায়ের তলায় থাকার বস্তু, বিয়ে করে ভালোবেসে কাছে টেনে নেওয়ার মানুষ নয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।